Hey guys, thank you so much. আবার আমার চ্যানেলে ফিরে আসার জন্য এবং আমার এই তোমরাটা আবার দেখার জন্য আর যারা নতুন তাদের জন্য সিরিয়াস শুরু আই होप সো আই মেড ইওর ডে এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা ইসকে মুহ মে পয়দাশি সুপারি হ্যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমি কলকাতাতেই আছি আমি কালকে কলকাতা চলে এসেছি কারণ আমার ইউনিভার্সিটিতে কিছু কাজ আছে সেই কারণে আমি কালকেই কলকাতাতে চলে এসেছি আজ যাবো আজ কত তারিখ আজ 15 তারিখ আজ যাবো আমরা ইউনিভার্সিটি আগেরবার তো ইউনিভার্সিটিতে ব্লগ বানিয়েছিলাম তুমি দেখেছিলে কিনা জানি না আমার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো গিয়ে দেখে আসতে পারো সেইবার আমাদের গোনাজোনা কয়েকজন ডান্স ডিপার্টমেন্টের ছেলে মেয়ে ছিল কিন্তু এবার আমাদের পুরো ফাইন আর্টস ডিপার্টমেন্ট পুরো ডান্স ডিপার্টমেন্ট আসছে তো ভাবলাম কেন না ব্লগ করা যায় কিন্তু প্রবলেম হচ্ছে ব্লগ করবো ভেবে এসেছি বাড়ি থেকে কিন্তু আমি ট্রাইপড আনতে ভুলে গেছি তো আজকের ব্লগটা আমাকে পুরোটা হাতেই বানাতে হবে সেই কারণে একটু চাপ আছে তো যাই হোক কালকে ঘুম থেকে ওঠার পর থেকে পুরো বৃষ্টি শুরু বৃষ্টিতে বৃষ্টিতে আমি কলকাতায় এসেছি পুরো একদম জঘন্যতম ব্যাপার সেই কারণে আমার ভয়েস শরীরের এই অবস্থা এখনও বাইরে ওয়েদারটা জাস্ট মানে দেখাচ্ছি আমি তোমাদের না দেখালে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম করে আছে তো এখনও জাস্ট আমি রেডি হইনি আমি এখান থেকে 10টার মধ্যে বেরিয়ে যাব কারণ আমাদের 11টা থেকে হ্যাঁ 11টার মধ্যে ইউনিভার্সিটি মানে ঢুকে যেতে হবে আমি যাব আর আমার জানোই ব্লগে কে থাকে সৌমিল সৌমিলি যাবে আরও কয়েকজন যাবে আমরা একসঙ্গে যাব তো যাই হোক আমি জাস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি এবার সিট রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করবো তোকে আমি রেডি আপাতত এখন আমরা বেরোবো এরকমই সেজেছি আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং তাই না কেমন লাগছে তো বেরিয়ে দেখা করছি ওই যে আমাদের সজল মহারাজ নামছেন পেছনে ওই উনি দিদিমণি মানে ছোট ছোট কুকুর হয়ে গেছে একটা এটা বেটা ভিডিও করতে এরকম করে ভিডিও করতে ব্লগের জন্য ছোটখাটো গঙ্গা এই দেখো এই তো সজল আমাদের ভাইটু সব ভিজে গেছে কিরকম লাগছে এরকম ডুবে ডুবে দাঁড়িয়ে থাকতে ও কি আমাকে জিজ্ঞেস করলি হ্যাঁ তো আগে জিজ্ঞেস করলাম আমার নাম সজল ডুবে ডুবে কি আপনি তো এটা পুরো ময়না ছলক ছলক জল হয়ে গেছে কে ঘর কেমন লাগছে এরকম ডুবে দাঁড়িয়ে থাকতে মানে অসাধারণ এরকম এক্সপেরিয়েন্স আমার লাইফে এই ফার্স্ট আর মারাত্মক লাগছে পুরো মনে হচ্ছে এখানে জাস্ট একটা ছোটখাটো গঙ্গা দিয়ে নি ডুবে শুদ্ধ হয়ে ইউনিভার্সিটি যাব একদম
আমরা ইউনিভার্সিটি চলে এসেছি আর লাইনটা দেখতেই পাচ্ছ, এত লম্বা লাইন। এই যে অঙ্কুশ, অঙ্কুশ বল, প্রীতম, শুভেন্দু, সাদা বাতাস আমাদের, কৃতিকা, আমার সৌমিলি ফোন করছে, সায়ন, হয় বল, আমার না বিয়ে ব্লগ করছে সৌমি, এই অঙ্কুশ যা গরম লাগবে, ওই ভেজা জুতোটা লাইনে এই দাঁড়া বলতে দিই আমার কথাটা, ভেজা জুতোটা পুরো শুকিয়ে এখন কাট হয়ে গেছে, এই অঙ্কুশ টাকা মনে হয় যাই না তো এইটা আমাদের ডান্স ডিপার্টমেন্ট। আমি আর সজল যাচ্ছি ঘুরতে ঘুরতে, সজল সব আসতে সামনে ফ্রন্ট ক্যামেরা কর, ফ্রন্ট ক্যামেরা কর। ওই ওপেন গ্যালারিটা কোথায়? ওই তো ওপেন গ্যালারি পেছনে পেছনে। হাই সুরজা, সব চোরের মতো, সব কয়জন চোরের মতন ওপরে উঠছে, আমিও যাই। এটি কার? সুরজা, এটা ওপেন গ্যালারি। ওপেন গ্যালারি দেখি, সরি একটু দেখ ওর ভিডিও, এটা ওপেন গ্যালারি আমাদের চিড়িয়াখানা। এটা ফোর্থ ফ্লোর, এটা বোধ হয় ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট না রে, না এটা রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্ট। Thank you.
সৌমিলি খিদে পেয়েছে শোনা, সৌমিলি যা দেখছে বিশ্বাস কর। এই যে আর একজনেরও খিদে পেয়েছে। আহা গো শোনা আমার, ভীষণ খিদে পেয়েছে, এবার খাওয়া দাওয়া করবো। হি হি হি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চললাম ইউনিভার্সিটি থেকে বিদায় হতে। টাটা পুরো কলকাতাকে বুঝিয়ে দিলি, কার নাম অয়নী, কার নাম সৌমিনী, কার নাম সজল, কার নাম কৃতিকা। Birthday to you, happy birthday to you, happy birthday dear Ayoni. Eh, ne amader 19 bochor hoye gelo. Budi mashi. Ekjon mask pore boshe ache, mask ta khulun. Yep. Ki mistake dekhe tar. Dang beta. Ei je chole elo. Abe cake ta shobai barthike pore niye ja, please. এইরকম মুখে আর মানে অবস্থা খারাপ আছে। ইউনিভার্সিটিতে করলে বেশি মজা হতো। এরকম ভাবে ভাগ বাটরা চলছে। সজল ধরে যাবে একবার, নে মুখে নে কেকটা।
আপাতত গঙ্গা পার করতে করতে দমদম স্টেশন যাচ্ছি। কেমন লাগছে অয়নি? অভিজ্ঞতা খুবই খারাপ। না, ইউনিভার্সিটির অভিজ্ঞতা ভালো, জলে চলার অভিজ্ঞতা খুব খারাপ, একদম খুব খারাপ। আপাতত আমরা সজলকে পাঠিয়েছি টিকিট কাটতে, তারপরে এখন আমরা শিয়ালদা যাচ্ছি। এখন আমরা বিগ বাজারে, আমি অয়নি আর সজল, আমরা যা যা কিনবো সব সজল কিনে দেবে আজ আমাদের, তাই না? সজল কিনে দেবে না, ও নিজের জিনিস কিনতে ব্যস্ত। এই বিগ বাজার থেকে ঘুরে দেন বাড়ি চলে যাবো। আমার ফোনের চার্জও প্রায় শেষ হতে চললো, 18% চার্জে ব্লগ বানাচ্ছি। আমি ভীষণ খুশি। আমি তো আমাদের সজল মহারাজ দাঁড়িয়ে আছে লাইনে, বিল করাচ্ছেন, ওনার পুজোর বাজার হচ্ছে। আর এখানে অয়নি বসে আছে, সাথে আমিও বসে আছি, কারণ ওর বিল হচ্ছে না। বিল হয়ে গেলে বাড়ি যাবো, বাড়ি কি খাবার খাবো, জলদি বিল করা, আর ফোনে চার্জও নেই, অবস্থা খারাপ হয়ে আছে। বলতে চাস বা লিপস্টিকটা কি হয়েছে? বা লিপস্টিকটা কি হয়েছে? এ তো টাটি হে আমরা আপাতত এখানে ব্লগ শেষ করলাম, তাই তো? টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। আর কিছু ব্লগ করার এনার্জি নেই, এনার্জি থাকলে ফোনে চার্জ নেই। আর এবার যদি কিছু গিলতে যায় সেটার ভিডিও ক্লিপ দিয়ে দেবো। টাটা।